আমরা একটি প্রশ্ন পেয়েছি এই ধরনের যে আমার বিয়ে হয়েছে ১৯ বছর আগে আমার স্বামী স্বামীকে আমি অনেক চেষ্টা করেছি নামাজের কিন্তু তিনি নামাজ পড়েন না এবং ইসলামের ব্যাপারে অনেকটাই উদাসীন যে সারাদিন শুধু কম্পিউটারের সামনে বসে থাকে তো মোহতারাম এই ক্ষেত্রে তার কী করণীয় এমন একটি বিষয় তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন জি যদি এরকম হয় যে আপনার স্বামী নামাজ পড়েনি না কখনো এরকম হলে তিনি ইমানদার নন এবং তার সাথে আপনার ঘর সংসার করা যাবে না আপনি তার কাছ থেকে প্রথমে চেষ্টা করবেন তাকে বুঝাতে যদি ভয় দেখাবেন যদি এটা সম্ভব হয় যে যদি সম্ভব হয় তার থেকে পৃথক হওয়ার জন্য আবেদন জানাবেন এবং পৃথক হয়ে যাবেন তা নয় প্রথম চেষ্টা করবেন তাকে এভাবে অ্যালার্ট করতে যদি আপনাদের সন্তান থাকে তার দিকে তাকে সন্তান সহ আলাদা হতে চেষ্টা করবেন তা আপনি আলাদা হয়ে যাবেন কারণ সেই ইমানদার নয় আর যদি এরকম হয় যে মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে তাকে নিয়মিত নামাজ পড়ার এবং নামাজ না পড়লে কি হয় সে তার পরিণতি তাকে জানাবেন তার পরিণতি তাকে জানাবেন যেভাবে বানাতে আর যদি কোনোভাবে সে নামাজ কোনো নামাজেই এসে পড়ে না নামাজ সম্পূর্ণ নামাজ সম্পর্কে ঠাকটা করে বা নামাজ সম্পর্কে নিয়ে কোনো গুরুত্ব দেয়ই না কোনোভাবে নামাজ পড়েই না এরকম হলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার সন্তান সন্ত যদি থাকে তাদের নিয়ে আলাদা হয়ে থাকতে জি ধন্যবাদ আর আমরা বোন আপনার জন্য দোয়া করি যে আপনার এই সমস্যার সমাধান যেন হয় আল্লাহ তালা যেন তাকে হেদায়েত দান করেন আর আপনিও পাশাপাশি চেষ্টা করুন ইনশাআল্লাহ তালা انما المؤمنون الذين اذا ذكر الله